আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত বিতর্ক প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত হয় রোববার। বিষয় নির্ধারণ করা হয় কেবল আইন দিয়ে নিরাপদ অভিবাসন নিশ্চিত করা সম্ভব নয়। দক্ষতা, মানবতা, সচেতনতা, এই তিনেই মিলবে নিরাপদ অভিবাসনের নিশ্চয়তা। এই সংসদে এই প্রস্তাবটি যেন কোনোভাবেই গৃহীত হয় না মাননীয় স্পিকার। বক্তারা বলেন, 2013 সালের বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসন আইন অনেকটাই পুরনো, বর্তমান বিশ্বের সাথে তাল মিলিয়ে এর হালনাগাদ প্রয়োজন। আইন যেমন প্রয়োজন, আইনের প্রয়োগ এবং আইন মানার মানসিকতা সব কিছুই যদি আমরা একত্রে মানুষের ভিতর এই অনুপ্রেরণাটা পৌঁছে দিতে পারি, তাহলে নিঃসন্দেহে আমাদের কর্মীরা ভালো থাকবে। অবৈধভাবে আমি কেন বিদেশ যাব, এটা তার সচেতন হওয়া উচিত। যে অভিভাবকরা আছে, অভিভাবকরা চিন্তা করা উচিত, এই অবৈধভাবে বিদেশ যাওয়ার জন্য আমার ছেলেকে আমি দেব না। এ সময় ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, আইনের পাশাপাশি নিরাপদ অভিবাসন নিশ্চিতে সরকারি বেসরকারি সব সংস্থারই দায়িত্বশীল ভূমিকা দরকার। খালি আমরা রিমিটেন্স করছি, কিন্তু যে রিমিটেন্স যোদ্ধাটি আজকে কষ্ট করছে তার দিকে আমাদের তাকাতে হবে। আমি দাবি রাখতে চাই যাতে আমরা 5% প্রণোদনা সকলের জন্য ঘোষণা করি, একই সাথে যারা নিম্ন আয়ের তাদেরকে 10% তাদের প্রেরিত অর্থের উপর আমি প্রণোদনা ঘোষণা করবার জন্য আমি সরকারের পক্ষ থেকে অনুরোধ করছি। আমাদের অভিবাসী কর্মীরা গ্রামের শ্রমের অর্থ প্রেরণ করছে, আর এসিতে থেকে বাংলাদেশ থেকে আমাদের এক ধরনের মানুষ, কতিপয় মানুষ, অবশ্যই কতিপয় মানুষ বিদেশে অর্থ পাচার করছে, সেদিকে এখন আমাদেরকে খেয়াল রাখবার একটা সুযোগ এসেছে। আমরা সবাই MBA পাশ করতে চাই, আমরা কর্মমুখী শিক্ষা গ্রহণ করতে পারি না। এখন আমাদের যে সিলেবাস, সেই সিলেবাসের দিকে নজর দিতে হবে। আমরা যতক্ষণ পর্যন্ত আমাদের অবৈধ এই অভিবাসন প্রক্রিয়াকে ঠেকাতে না পারবো, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা আমাদের নিরাপদ অভিবাসনকে নিশ্চিত করতে পারবো না। তাই আমি বলতে চাচ্ছি যে এখানে শুধু একা রিক্রুটিং এজেন্সি নয়, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, BMET নয়, BOSL নয়, এখানে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, সিভিল এভিয়েশন, আইন প্রয়োগকারী সংস্থা, সকলকে এখানে একত্রে কাজ না করলে আমরা কিন্তু আমাদের নিরাপদ অভিবাসনকে আমরা নিশ্চিত করতে পারবো না। আমাদের যে রিক্রুটিং এজেন্সিগুলো রয়েছে, তারা যে কর্মী প্রেরণ করে, সেই কর্মী প্রেরণ করাকারী ব্যক্তিদের $23-24 billion আসছে যদি বৈধ চ্যানেলে, যদি আনডকুমেন্টেড বৈধ এসে থাকে সেই টাকাও তো বিদেশ থেকে আসছে। এই রিক্রুটিং এজেন্সিগুলোকে এখনো পর্যন্ত সরকারের পক্ষ থেকে, রাষ্ট্রের পক্ষ থেকে কোনো প্রণোদনা প্রদান করা হয় না। আজকে RMG খাতে আপনি যদি কোনো রপ্তানি করেন, সেই রপ্তানিতে আপনি 15-20% পর্যন্ত আপনি ইনসেন্টিভ পাচ্ছেন, অথচ যে রিক্রুটিং এজেন্সিটি আজকে অনুঘটকের ভূমিকা পালন করে কর্মীকে প্রেরণ করছে, সেই রিক্রুটিং এজেন্সিকে রাষ্ট্রের পক্ষ থেকে কোনো রকম কোনো প্রণোদনা প্রদান করে না। আমি দাবি করতে চাই যে প্রত্যেকটি রিক্রুটিং এজেন্সি যারা বৈধভাবে নিরাপদ অভিবাসন নিশ্চিত করবে, তাদেরকে তাদের সেই কর্মী পাঠানোর সংখ্যা অনুযায়ী প্রত্যেকটা কর্মীর বিপরীতে তাদেরকে রাষ্ট্র থেকে, সরকার থেকে যাতে একটা ইনসেন্টিভ প্রদান করা হয়, তাহলে সেই রিক্রুটিং এজেন্সি বৈধভাবে কর্মী প্রেরণ করবে এবং আরও বেশি উৎসাহিত হবে। একই সাথে আমি আজকে বলতে চাই, আমরা দেখেছি গতকালকেও দেখেছি আমাদের অনুষ্ঠানে, সেখানেও আমরা দেখেছি যে আমরা একে অপরকে দোষারোপ করি কি কারণের জন্য আমাদের এই আমাদের বৈধ আয় অর্থ আসছে না, আমাদের রিমিটেন্স বাড়ছে না। আর বাবার এই খালি আমরা রিমিটেন্স করছি, কিন্তু যে রিমিটেন্স যোদ্ধাটি আজকে কষ্ট করছে তার দিকে আমাদের তাকাতে হবে। আমরা কেন এখনো পর্যন্ত আমাদের প্রেরিত রিমিটেন্সের উপর 2.5% আমরা প্রণোদনা প্রদান করছি। আমি দাবি রাখতে চাই যাতে আমরা 5% প্রণোদনা সকলের জন্য ঘোষণা করি, একই সাথে যারা নিম্ন আয়ের অর্থাৎ যারা BMET ক্লিয়ারেন্স নিয়ে যারা বিদেশে যাবে তাদেরকে 10% তাদের প্রেরিত অর্থের উপর আমি প্রণোদনা ঘোষণা করবার জন্য আমি সরকারের পক্ষ থেকে অনুরোধ করছি। সবশেষে আমি যে কথাটি বলবো সেটি হচ্ছে আমাদের RMG খাত, আমাদের চামড়া রপ্তানি শিল্প খাত, আমাদের অন্যান্য পাট যে রপ্তানি খাত, এগুলি অত্যন্ত ঝুঁকির মধ্যে রয়েছে। সে কারণে একমাত্র অভিবাসী খাতটাই কিন্তু আমাদেরকে এখন ঘুরে দাঁড়াবার জন্য একটা শক্তি সঞ্চয় করবে। আমরা আমাদের কৃষি উন্নয়নে, কৃষিজীবী বিপ্লব ঘটিয়েছি, যদি আজকে রাষ্ট্র, সরকার, বেসরকারি রিক্রুটিং এজেন্সি, NGO, GNGO সকাল সকলে মিলে আমরা কাজ করি, আমরা আমাদের অভিবাসী খাতকে দিয়েই আমরা আগামী বছর আমরা টার্গেট রাখতে চাই অন্ততপক্ষে $40 billion আমরা এদেশে এনে আমরা আমাদের এই খাতকে মর্যাদাশীল করে, এই রাষ্ট্রকে মর্যাদাশীল করে, আমাদের অভিবাসী আয়কে বৃদ্ধি করে আমরা এই অর্থনৈতিক বুনিয়াদিকে আরও বেশি শক্তিশালী করতে পারবো। মৃত্যুর দায় বা ক্ষতিপূরণ দুপাশে পারবো না। তারপর আমি বলবো যে আজকে দুটি পরিবার, যে অনাথ পরিবার যে 30 কোটি টাকা পেয়েছে, এই 30 কোটি টাকা পাওয়ার জন্য আমি মন্ত্রণালয়ের যে উদ্যোগ, সে উদ্যোগকে স্বাগত জানাই। আমি সবশেষে মাননীয় সচিব মহোদয়কে অনুরোধ করবো, বিদেশের কারাগারে আমাদের যেসব অভিবাসীরা, যেসব কর্মীরা এখনও কারাগারে অবস্থান করছেন, তাদেরকে আইনি সহযোগিতা করে, তালিকা করে তাদেরকে কীভাবে দেশে ফিরিয়ে আনা যায় সেই উদ্যোগ সরকারের পক্ষ থেকে গ্রহণ করবেন। অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বলেন, জেনে বুঝে কর্মীরা বিদেশ না যাওয়ায় বিপদে পড়লে আইনি সহায়তা দেয়া কষ্টকর হয়ে যাচ্ছে। রোমানিয়া বলেন, ইটালি বলেন, বা অন্যান্য দেশে যেমন পোল্যান্ড বলেন, যেগুলো দূতাবাস আমাদের নাই, সেগুলোর জন্য আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতায় চেষ্টা করছি এখন যেসব সুযোগ আছে সেইগুলোকে কীভাবে কাজে লাগানো, একই সাথে
তারা যাতে আমাদের এখানে এমবেসি খুলে, এটা নিয়েও পররাষ্ট্র মন্ত্রণালয় কাজ করছে। এবং আমরা ডায়াসপোরা সাপোর্ট জাস্ট এই নামে হয়তো কিছু দিচ্ছি না, কিন্তু আমাদের যে তিরিশটা মিশনে তিরিশটা ওয়েলফেয়ার উইং আছে, তারা কিন্তু প্রকারান্তরের সাপোর্ট হিসাবেই করছে। বিদেশে যেতে হবে, আমি বিদেশে যাব, আমি গিয়ে ওখানে কি করব, কত টাকা বেতন পাব, আমি যে পরিমাণ বেতন পাব এবং যে পরিমাণ খরচ আমাকে দিতে হবে সেটি কতটুকু কস্ট ইফেক্টিভ হবে, আমার ওখানকার অবস্থান নিরাপদ হবে কি না, আমি ঠিকমতো বেতনটা পাবো কি না, এই জিনিসগুলো আমরা জানার প্রয়োজন মনে করি না। আইন কিন্তু এটাকে নিশ্চয় দিতে পারবে না। আইনে বলা আছে যে প্রত্যেক কর্মী দায়িত্বশীল আচরণ করবেন, কিন্তু এইখানে তার দরকার হচ্ছে ইনফরমেশান। অতএব আমাদের যে মাইগ্রেশন টার্মিনোলজিতে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় যে আপনি সচেতন হবেন, এবং সেই সচেতনতা তৈরির দায়িত্ব আমাদের সবাইকে নিতে হবে। সরকার নেবে, রিক্রুটিং এজেন্সিরা নেবে, যারা এখানে অন্যান্য অংশীদার আছেন তারা নেবেন। তাহলে অন্তত প্রথম যে কাজটা হবে, আমরা ইনফর্মড ডিসিশন, তিনি যাবেন, আমার মানব পাচার হচ্ছে এটা নিয়ে আমরা সুন্দর সুন্দর কথা বলি এবং এটাকে ঘৃণা করে আমরা প্রত্যাখ্যান করি মানব পাচারকে। কিন্তু যিনি যাচ্ছেন, বাংলাদেশে যতটুকু না মানব পাচার হয় তার চেয়ে বেশি হয় যেটাকে ইংরেজিতে বলে স্মাগলিং। স্মাগলিং এবং ট্রাফিকিং এই দুটার মধ্যে একটু পার্থক্য আছে। স্মাগলিংয়ের সাথে যিনি যাচ্ছেন তার একটা সায় থাকে, আর ট্রাফিকিং হচ্ছে যখন কাউকে জোরপূর্বক নিয়ে যাওয়া হয়। তো আমাদের এখানে আনফর্চুনেটলি একটা বড় অংশ যারা যাচ্ছেন তারা নিজেরাই জানেন যে তাকে এই এই বিপদে পড়তে হবে। তিনি আমার কাছ থেকে আইনসম্মতভাবে রোমানিয়া যাচ্ছেন, আইনসম্মতভাবে দুবাই যাচ্ছেন, তারপর তিনি পাড়ি দিচ্ছেন ভূমধ্য সাগর। এইখানে কিন্তু শুধু আইন দিয়ে কাজ হবে না, এখানে তার মধ্যে সেই সচেতনতাটা জাগ্রত করতে হবে। এইখানে যে দক্ষতার যে ঘাটতির কথা আমরা বলা হয়েছে, আমাদের নিরাপদ অভিবাসনের সুনির্দিষ্টভাবে এটা বলতে হয় যে আমাদের দক্ষতার ঘাটতি আমাদেরকে অনেক বেশি ভালনারেবল করে, অনেক বেশি ঝুঁকিপূর্ণ করে। আমরা যদি আজকে দক্ষ কর্মী তৈরি করতে পারতাম, একজন দক্ষ কর্মী মানে হচ্ছে যে তিনি আইনটা অন্তত জানবেন যে রিক্রুটিং এজেন্সি আমার কাছ থেকে কী নিচ্ছে, আমি যে কাগজটিতে সই করেছি কন্ট্রাক্ট এটি আইনে আছে, আসলে কি কন্ট্রাক্টটা এটা হচ্ছে নাকি এয়ারপোর্টে যাওয়ার সময় তার হাতে দিয়ে দেওয়া হচ্ছে শেষ মুহূর্তে, সেখানে কি এই বেতনের কথা ঠিকমতো লেখা আছে, আমার চাকরির নিশ্চয়তা আছে, এই জিনিসগুলো। অতএব এইগুলো সাংঘাতিকভাবে একটা আরেকটার পরিপূরক। এই ছায় সংসদে এই প্রস্তাবটি গৃহীত হয়েছে। প্রতিযোগিতায় প্রাইমেশিয়া ইউনিভার্সিটিকে হারিয়ে সরকারি বাংলা কলেজের বিতার্কিকরা বিজয়ী হয়। এতে চ্যাম্পিয়ন দলকে 1,00,000 এবং রানার আপ দলকে তুলে দেওয়া হয় 75,000 টাকার চেক। ইমদাদুল্লাহ বাবু, এটিএন বাংলা, ঢাকা।